আমার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ওনার জিকিরকে আজকে ডিজে গান বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? মন্দিরের মধ্যে যখন পূজা চলে, আমি দেখলাম গত পরশু সরস্বতী পূজা গেছে। আমি এক প্রোগ্রাম থেকে রাত্রে আসতেছি সরস্বতী পূজার মধ্যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জিকির, দয়াল তোমার লাইগা রে, আছে না একটা জিকির একটা আছে না, ওই জিকিরটার মধ্যে বাজনা লাগাইয়া ডিজে গান লাগাইছে। ডিজে গান লাগাইয়া ওই সরস্বতী পূজার মধ্যে এই গান চলতেছে, এবং ছেলেদের গায়ে হলুদ হইলে গায়ে হলুদের মধ্যে এই জিকিরটা লাগাইয়া ডিজে গান লাগাইয়া ডিজে বাজনা লাগাইয়া আজকে ছেলে মেয়ের একসাথে নাচানাচি করতেছে, গুনার কাজ করতেছে। আজকে আমি এই মাহফিল থেকে বলতে চাই, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এই জিকিরকে যারা ডিজে গানের সাথে ব্যবহার করেছে, গান করিয়া মন্দিরের মধ্যে গান বাজনা লাগাইছে, নাচানাচি করছে সরস্বতী পূজার মধ্যে, আজকে এই জিকিরগুলোকে ডিজে গান বাজায় বাজাচ্ছে, আজকে এই যুবকদেরকে বলতে চাই, যারা ডিজে গান বানাইছে আমার আল্লাহর জিকিরকে, আউলিয়া কেরামের শানকে, একদিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলো বন্ধু? আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার জারি হয়ে গেল। আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করে করতে আসব, আমার বন্ধুরা বাবারা আল্লাহর ওলিদের শান নিয়া জিকির আসকার নিয়া কোনোদিন মস্কারা করবেন না। আমি দেখছি, খেয়াল করছি, একটা ছেলে এখানে, ছোট ছেলে, যাক সমস্যা নেই, একটু বেশি ফালাফালি করছে, এত অতিরিক্ত করা যাবে না। জিকির নিওয়াজকে কিছু কিছু মানুষ বাটপারি শুরু করে দিছে, কতক্ষণ ঠিক কিনা? বাবারা ও যুবক ভাইরা, বন্ধুরা মহাব্বতের ভাইরা, মন দিয়ে শুনো, বেশিক্ষণ লম্বা করব না, যেহেতু আমার ভাইজান শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লামা মুফতি জুবায়ের আহমদ ফাতিহি বিল হুসাইনি চলে আসছেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, সামনে যাব না। ও বন্ধু, আমার ভাই আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব হুজুরের আগ পর্যন্ত বয়ান করবে, আপনারা সবাই খুশি না বেজার ছিল এখন মারহাবা। আমার বন্ধুরা, আমি শেষ করে দিব, খাজা গরিবে নামাজের দরবারে বারবার ডাক দিয়া বলে, খাজা গরিবে নামাজ, আমি তো গরিব মানুষ, মেয়েটার বিয়া ঠিক হইয়া গেছে, এখন টাকা নাই, পয়সা নাই, 500 টাকার জন্য আমার মেয়েটা বিয়ে দিতে পারলাম না। এ নীলাখাতের মা বোনেরা গো, খাজা গরিবে নামাজের দরবারে, আমার খাজা গরিবে নামাজ এবার দরবারে মাজারের সামনে দাঁড়াইয়া এই পাগলা কান্দে, খাজা গরিবে নামাজ, আমারে 500 টাকা তুমি দিলে আমার মেয়েটার বিয়ে হইব, বারবার চাইতেছে, বারবার চাইতেছে, কিন্তু তার দিচ্ছে না। গরিবে নামাজের দরবারে উনি বলতেছে, আমরা জানি তোমার দরবারে আসলে কি খালি হাতে যাই না, তো আমার 500 টাকা দৌ। বারবার চাওয়ার পরে টাকার পাইল না, কই তোমার দরবার আমি রাস্তাম না, তুমি আসলেও কোনো দিতে পারো না, তুমি আসলে তোমার নামে মিথ্যা আমরা শুনেছি, তুমি কোনো ওলি না, সিল্লা এখন নাউজুবিল্লা। খাজা গরিবে নামাজের দরবারে চাইলো পাইলো না, উনি চলে যাচ্ছে, ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, বড় একটা লাঠি ছিল, তো তো লাঠি দিয়া তিনটা বাড়ি দিয়ে গেছে, যার সময় কি এর উলি বেড়া বাড়ি দিয়ে গেছে, তিনটা মাজারের উপরে, কিসের উপরে? মাজারের উপরে বাড়ি দিয়া চলে যাই বন্ধু। যেই মাত্র মাজারের ভিতরতে বাইরে হইয়া গেলাম, যেই মাত্র দ্বিতীয় গেইডের কাছে গেল, গিয়া দেখে বন্ধু ওই জাগার মধ্যে সালা পড়িয়া আউলাকে সে পাগলের বেশে, একজন আল্লাহর বান্দা পাগলের মতো আয়সা ডাক দিয়া বলে, ভাই তুমি কিসের জন্য এত রাগ, কিসের জন্য তুমি রাগ হইলা, কারণটা কি? কই এই বেড়ার দরবারে শুনছি কেউ নাকি খালি হাতে যাই না, আমি আইছি 500 টাকার জন্য, 500 টাকা আমার মেয়ের বিয়ে দিমু, 500 টাকার জন্য বিয়ে দিতে পারতেছি না, আমার মেয়ের জন্য 500 টাকা খুঁজতাম, কই তো দিল না, তার নাম নাকি গরিবে নামাজ, গরিবের বন্ধু, কই গরিবের বন্ধু না, তো এই জন্য রাগের মাথায় তিনটা বাড়ি দিয়া গেছি তার মাজারের উপরে, তার উপরে তো বাড়ি দেই না, ওই পাগলা সালার ভিতরতে 500 টাকা বাইর করিয়া দরাইয়া দিল।
কই তুমি কেন দিবা তোমার কাছে তো চাই নাই আমি 500 টাকা তো এই আল্লাহর ওলি ছে নাকি আল্লাহর ওলি গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতির কাছে চাইলাম ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা গো তুমি চাইছো আল্লাহর বান্দার কাছে দরদর আমি দিলাম কই তোমার তো চিনতে পারলাম না তুমি কে তোমার কাছে তো আমি টাকা নিব না কই তুমি যাহার কাছে চাইছো গো আমি সেই মানুষটা কই কেমনে চিনবো তুমি যে সেই মানুষটা পাকপারির করার জায়গা পাও না এবার যেই মাত্র বন্ধু ওই পাগলটা সালাটা উল্লাইয়া সালাটা আলগাইয়া এবার যেই মাত্র পাগলরে দেখায়া দিল দেখো তুমি যে তিনটা বাড়ি দিছো আমার মাজারের উপরে ওই তিনটা বাড়ির দাগ আমি খাজা গরিবে নওয়াজের পিঠের মধ্যে দাগ উইটা গেছে সিল্লায়া কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা ও যুবক ভাইরা রে সামনে বেশি যাব না কথার বাড়াবো না আমি আসলে আসছি দোয়া নেওয়ার জন্য মাহফিলে আসলাম দোয়া নেওয়ার জন্য যুবক ভাইরে আমার জন্য দোয়া করে যাও রে যুবক ভাই ও আমার পর্দার আড়ালের মা বোনরা আমার জন্য দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ আমার এই এলাকার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আমার বন্ধুরা বাবারা যে আমি আয়াত পড়েছি আমি আয়াত পড়লাম আপনাদের খেদমতে একখানা আয়াত আমার আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেছেন بسم الله الرحمن الرحيم أركض زورك قلنا الله أكبر إن رحمة الله قريب من المحسنين আমার বন্ধুরা বাবারা তাইলে আসুন আমি যে আয়াত আপনাদের সম্মুখে পড়লাম আরেকখানা হাদিস মোবারক আপনাদের সম্মুখে পড়লাম যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরু সালিহিন কাফারা আমার বন্ধুরা বাবারা যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা নবীদের জিকির করা হলো ইবাদত আর আল্লাহর ওলিদের জিকির করা হলো গুনাহের কাফফারা জুরে জুরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা এই মাসটা হলো কি মাস সবাই কোন এই মাসটা এই বাবারা তোমরা বলো এই মাস আমাদের মুসলমানদের জন্য এই মাস আরবিতে কি মাস হিন্দুদের জন্য না আবার খ্রিস্টানদের জানুয়ারি ইংলিশ এগুলো না আমরা মুসলমানের মাস হলো আরবি মাস তো আমরা মুসলমানের আরবি মাসে এই মাসটার নাম কি হ্যাঁ কন্যা সবাই জোর রজব জবানটা খুললেন কি 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 মাস আহারে এই মাসগুলোর নাম আমরা মুসলমান জানি না অথচ আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা